বরগুনায় বাস অটোরিকশার সংঘর্ষে মা ছেলে সহ নিহত তিন, অন্য তিন জেলায় আরও তিনজনের প্রাণহানি। চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগার কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দিনের সরবরাহ 9 কোটি লিটার। নাব্যতা সংকটে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আমদানি বাধাগ্রস্ত, উদ্বোধন পিছিয়ে যাওয়ার আশঙ্কা। লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুৎ সংযোগে 2 থেকে 20 হাজার টাকা নেওয়ার অভিযোগ, জড়িত দালাল অসাধু কর্মকর্তা। টাঙ্গাইল মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে 2 মাস ধরে র্যাগিং বন্ধ, সন্তুষ্ট শিক্ষার্থী অভিভাবকরা। সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি খন্দকার এমদাদুল হক। বরগুনার আমতলিতে বাস এবং ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে মা ছেলে সহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। বেলা 11টার দিকে উপজেলার AK স্কুল চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল মায়ের দেওয়া পরিবহনের বাসটি। আমতলির চৌরাস্তা এলাকায় পৌঁছলে সেটি বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান অটোরিকশার 3 যাত্রী, আহত হন অটোরিকশা এবং বাসের 10 যাত্রী। তাদের আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাস চালক পালিয়ে গেছে, তবে বাসটি জব্দ করা হয়েছে। এদিকে দিনাজপুরের বিরলে ইজিবাইক মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছে একজন। এছাড়া কুষ্টিয়ার দবির মোল্লা গেট এলাকায় নসিমনের ধাক্কায় একজন এবং রংপুরের পীরগঞ্জে ট্রলি চাপায় স্কুল শিক্ষার্থী খুশি আক্তার মারা গেছেন। কুমিল্লার 14 গ্রামে ইটভাটায় ট্রাক উল্টে 10 শিশুসহ 13 শ্রমিকের মৃত্যুর 1 বছর আজ। মামলার বিচার চলছে ধীর গতিতে। ওই দুর্ঘটনার পর প্রশাসনের নজরদারি বাড়লেও বন্ধ হয়নি ইটভাটায় শিশু শ্রমিক নিয়োগ দেয়া। নীলফামারী জলঢাকায় মিরগঞ্জ ও শিমুলবাড়ি ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রাম নিজবাড়ি ও আরাজি শিমুলবাড়ি। গত বছর এই দিনে কুমিল্লার 14 গ্রামে ইটভাটা দুর্ঘটনা কেড়ে নেয় গ্রাম দুটির 13 শ্রমিকের প্রাণ। তাদের 10 জনই ছিল জলঢাকার 3টি স্কুলের ছাত্র। হ্যাঁ, দাদা মারা গেছিল, আমি বলছিলাম তুই বাড়িয়ে, তোর দাদা মারা গেছে, কাছে বাড়ি যাওয়ার না দেয়, এখন লোক না পাঠা পর্যন্ত বাড়ি আসতে দিবি না। এই সানজে ময়দানে যদি থাকি তাই ভিতরে একটা ফাটিয়ে যাচ্ছে, বিছানায় যদি শুয়ে থাকি ভিতরে একটা ফাটিয়ে যাচ্ছে, দুনিয়াটা গোটাই আন্ধার। ওই দুর্ঘটনার পর থেকে নীলফামারী সহ সারা দেশেই ইটভাটাগুলোতে শিশুশ্রম বন্ধে অভিযান জোরদার করে প্রশাসন। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ধরে রাখতে তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে, যদিও কমেনি শিশুশ্রমের ব্যবহার। পড়াশোনা বাদ দিয়ে তারা এই কাজে, তার সংখ্যাটা তুলনামূলক কমতেছে। আশা রাখি আমরা পরবর্তীতে আস্তে আস্তে তাদেরকে স্কুলমুখী করতে পারবো এবং এই সমস্ত কাজ থেকে, ঝুঁকিপূর্ণ কাজ থেকে আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবো। ওই ভাড়া তো আবার কাজ চলেছে, আমার এখানকার লোক আরও তো নিয়ে গেছে, বর্গীয় কোনো বিশেষ টিচার কোনো কিছু হবে না, আবার তো চলেছে। এরই মধ্যে শিশু শ্রমিক নিয়োগ সহ নানা কারণে নীলফামারী 55টি ইটভাটাকে নবায়নের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। ইটভাটার উপর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই ইটভাটাগুলোকে এখনো নবায়নের জন্য আবেদন পড়েছে অনেকগুলো, আমি অনেক করিনি, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে আছে। পরিবেশ এবং প্রতিবেশ যেটার মধ্যে শিশু শ্রমগুলো আসে, আমরা যাতে এটা ইনশিওর হয় সেই বিষয়ে ব্যবস্থা নেব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কাল উদ্বোধন করা হবে চট্টগ্রাম ওয়াসার শেখ রাসেল পানি শোধনাগার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটির মাধ্যমে দৈনিক 9 কোটি লিটার পানি পরিশোধন করে সরবরাহ করা হচ্ছে নগরবাসীর মাঝে। চট্টগ্রামের মদুনা ঘাট এলাকা পাশ দিয়ে বয়ে চলছে হালদা নদী, সেখানেই 2015 সালে শুরু হয় শেখ রাসেল পানি শোধনাগার নির্মাণ, শেষ হয় 2018 সালে। পরীক্ষামূলকভাবে 1 বছর ধরে নগরীতে দৈনিক 9 কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে শোধনাগারটি থেকে। শহরের আমরা যে টোটাল পানি এখানে কয়জনে পাবে বলা যাবে না, কারণ আমরা পাইপে যাচ্ছে পানিটা এবং শহরে যায় বিভিন্ন জায়গায় ডাইভার্ট হয়ে যাচ্ছে পানি, তো সুতরাং এইটাতে 9 কোটি লিটার এখানে বিরাট একটা অবদান রাখবে পানি। প্রকল্প কর্মকর্তারা বলছেন শোধনাগারে ব্যবহার করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি, 4টি ধাপে পরিবেশন করা এই পানি না ফুটিয়েও পান করা যেতে পারে।
আমাদের এখানে একটু ডিফারেন্ট যেটা হচ্ছে টিউব সেটেলারের মাধ্যমে, এটা কিন্তু জাপান কোরিয়া এসব জায়গায় কিন্তু এই টিউব সেটেলার ইউজ করা হয় র্যাপিডলি এই পানিগুলোকে পরিশোধন করার জন্য। আমরা সেই প্রযুক্তি এখানে ইউজ করছি। চট্টগ্রামের নগরবাসীর দৈনিক পানির চাহিদা 42 কোটি লিটার, যার মধ্যে 36 কোটি লিটার পানি সরবরাহ করতে পারছে ওয়াসা। 2022 সাল নাগাদ এই চাহিদাও পূরণ করতে সক্ষম হব এবং সামনে যেসব প্রকল্প পাইপলাইনে আছে ওইসব প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম ওয়াসা চট্টগ্রামবাসীর চাহিদা পূরণ করে আরও উদ্বৃত্ত পানি বিভিন্ন শিল্প জোনে সরবরাহের মতো সক্ষমতা রাখবে। শুরুতে প্রকল্পের নাম ছিল মদিনাঘাট পানি শোধনাগার প্রকল্প, নাম পরিবর্তন সহ নানা জটিলতায় পিছিয়ে যায় উদ্বোধন। চট্টগ্রাম ওয়াসার এই প্রকল্পটিতে প্রতি 1000 লিটার পানি উৎপাদনে খরচ পড়ে প্রায় 16 টাকা, এর বিপরীতে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয় মাত্র 10 টাকা। তবে ওয়াসা কর্মকর্তারা বলছেন 2022 সালের পর এই প্রকল্পে প্রতি 1000 লিটার পানি উৎপাদনের খরচ দাঁড়াবে প্রায় 26 থেকে 27 টাকা পর্যন্ত। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রাম ওয়াসার এই উদ্যোগে নগরবাসী কিভাবে কতটুকু উপকৃত হবেন, কি বলছেন তারা? প্রথমত এই প্রকল্পটি অর্থাৎ যে পানি শোধনাগার, সেই পানি শোধনাগার থেকে কিন্তু 2018 সালের নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে পুরো নগরীতে পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু প্রথম দিকে আমরা দেখেছি যে এই প্রকল্পের পানি যখন ওয়াসার পাইপলাইনে যুক্ত হলো, তখন ওয়াসার পাইপলাইনে যে পানির চাপ সেটি স্বাভাবিকভাবে বেড়ে যায় এবং সেটি বাড়ার কারণে চট্টগ্রাম ওয়াসার যে বিভিন্ন পাইপলাইনে যে নেটওয়ার্ক আছে সেখানে অসংখ্য বলা যায় ছিদ্র বা অসংখ্য যে এই পাইপলাইনগুলো ফেটে পানি বের হতে শুরু করে। এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে আমরা ওয়াসা কর্তৃপক্ষ বললো যে জরাজীর্ণ প্রায় 100 বছরের কাছাকাছি সময়ের যে পুরনো পাইপলাইন নেটওয়ার্ক সেটি আসলে নতুন এই পানি যুক্ত হওয়ার পর পাইপলাইনে সেই প্রেশারটি নিতে পারছে না, সে কারণে 2018 সাল থেকে যে পরীক্ষামূলক পানি যে সরবরাহের যে কার্যক্রম সেটি আমরা দেখেছি যে সেটির সুফল কিন্তু নগরবাসী পুরোপুরি নিতে পারছে না বা উপভোগ করতে পারছে না। এখন সেই প্রেক্ষাপটে চট্টগ্রাম ওয়াসার যে পাইপলাইন বা পাইপ নেটওয়ার্ক যেটি সেটি যে সংস্কার কার্যক্রম পরিবর্তন করা হচ্ছে মূলত, এবং পুরো শহরব্যাপী এখন ওয়াসার গত 4-5 বছর ধরে এই পাইপলাইন বসানোর কাজ চলছে। ধাপে ধাপে প্রথমে বড় পাইপলাইনগুলো বা প্রধান লাইনগুলো, তারপর আস্তে আস্তে বিভিন্ন গলি উপগলি হয়ে একেবারে পুরো পাইপলাইনই কিন্তু এখন চেঞ্জ করা হচ্ছে এবং এটার প্রেক্ষাপটে নগরবাসী কিন্তু ভোগান্তিতে পড়ছে। গত 5 বছর ধরে আমরা দেখছি চট্টগ্রাম নগরীর মানুষজন রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে অসম্ভব ভোগান্তির মধ্যে আছেন, তারপরও তারা আশায় বুক বেঁধে আছেন যে এই ওয়াসার পাইপলাইন কার্যক্রমটি শেষ হলে অন্তত তারা পানীয় জলের যে অভাব সেটি তাদের পূরণ হবে। এবং সেই প্রেক্ষাপটেই ওয়াসা বলছে যে 2022 সালের মধ্যে তারা হয়তো এই কার্যক্রমটি শেষ করে পাইপলাইনে থাকা আরও যে প্রকল্প আছে, বিশেষ করে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প, এছাড়া নদীর ওপারে অর্থাৎ কর্ণফুলী নদীর ওপারেও এই ওয়াসাকে সম্প্রসারণ করা, সীতাকুণ্ড এলাকায় ওয়াসাকে সম্প্রসারণ করার কাজটি তারা করতে পারবেন। এক্ষেত্রে পানীয় জলের পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহে এটা কতটুকু প্রভাব ফেলবে চট্টগ্রামে? আমি সেই কথাই বলতে চাচ্ছিলাম, আসলে এক্ষেত্রে পানীয় জল সরবরাহের পাশাপাশি কতটা বিশুদ্ধ পানি সরবরাহ করা যাচ্ছে সেটি নগরবাসীর অত্যন্ত বড় কনসার্ন। কারণ আমরা দেখেছি যে ওয়াসার পানিতে সাধারণত গন্ধ বা বিভিন্ন ময়লা আবর্জনা বিভিন্ন সময়ে থাকে, তো ওয়াসা কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদের যে নতুন যে নেটওয়ার্ক পাইপলাইনের সেটি যদি পুরোপুরিভাবে বসানো সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আগের যে পাইপলাইন পাইপগুলো ছিল সেগুলো যেখানে সেখানে ফেটে যেত সেগুলো যে টেকসই বা তারা সেইগুলো যে পরিমাণ টেকসই ছিল বর্তমান পাইপলাইনগুলো পাইপগুলো আধুনিকভাবে বসানো হচ্ছে সেখানে ফেটে যাওয়ার বা পাইপলাইনের অন্য বাড়তি পানি প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। সেই প্রেক্ষাপটেই নতুন যে পাইপলাইন বসানো হচ্ছে সেটি হয়তো এই ধরনের যে সমস্যা অর্থাৎ পাইপ ওয়াসার পানিতে নতুন পানি অন্য বাইরের পানি যুক্ত হওয়ার যে ধরনের সমস্যা আছে সেটি হবে না। তারপর আমরা একটু আগে খবরও যেটি দেখছিলাম যে বর্তমানে পানির যে ব্যয় পানির পেছনে সেক্ষেত্রে 16 টাকা থেকে বেড়ে সেক্ষেত্রে 26 টাকা হবে, তখন হয়তো পানির দাম স্বভাবতই বাড়তে পারে এবং সেটি বাড়লে নগরবাসীর উপর সেটি কোনো চাপ তৈরি করে কিনা সেটিও এখানে দেখার বিষয়। তবে চট্টগ্রাম ওয়াসা যেভাবে বলছে যে 2022 সালের পরে তারা চেষ্টা করবে 24 ঘন্টা বা নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করা, অর্থাৎ পানি
ট্যাঙ্ক পানির ট্যাঙ্কিতে জমিয়ে রাখার দরকার হবে না। সো যদি সেই বিষয়টি নিয়ে আসা যায় তাহলে কিন্তু নগরবাসী এখানে দাম পরিশোধ করতে খুব বেশি কার্পণ্য বোধ করবে না, কারণ বিশুদ্ধ এবং পাশাপাশি নিরবিচ্ছিন্ন পানি যদি পায় তাহলে কিন্তু সেক্ষেত্রে পানির যে বিল বাবদ টাকা সেটি নিয়ে কিন্তু নগরবাসী খুব বেশি উদ্গ্রীবন। নগরবাসীর বক্তব্য হচ্ছে তাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে, নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করতে হবে। ধন্যবাদ, চট্টগ্রাম থেকে জানাছিলেন সহকর্মী অনুপম শীল। নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে বেনাপোল স্থলবন্দরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেকপোস্টে 4 সদস্যের একটি মেডিকেল টিম বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। শুক্রবার থেকে আজ দুপুর পর্যন্ত ভারত থেকে আসা কানাডা, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশের 28 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি খোরশেদ আলম জানান, নভেল করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি যাতে কোনোভাবে দেশে প্রবেশ করতে না পারে এজন্য স্বাস্থ্যকর্মীদেরকে সহযোগিতা করছে ইমিগ্রেশন পুলিশ। চট্টগ্রামে কর্ণফুলী টানেল নির্মাণের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। দুপুরে টানেল নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। স্পিকার আরও জানান, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে এই টানেল। টানেলের প্রকল্প পরিচালক জানিয়েছেন, এরই মধ্যে টানেলের 50% কাজ শেষ হয়েছে। প্রকল্পের মেয়াদ 2022 সালের ডিসেম্বর পর্যন্ত, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী তিনি। 2015 সালে প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে 3.4 কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণ শুরু করে যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়। নদীর তলদেশে একটি টানেল, সেটা তো সত্যি একটি অভিনব এবং বিস্ময়কর বিষয়। কাজেই এটা বাংলাদেশের অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্য প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য অনেক ইতিবাচক এবং সেটা আমাদের প্রবৃদ্ধিকেও আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে। দেশের উত্তর পূর্বাঞ্চলে অব্যাহত রয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, 6.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে কোনো কোনো অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন। রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগসহ ফরিদপুর, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল, পাবনা, নওগাঁ, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকালও অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা। বৃষ্টি হলে এ মাসের শেষে সারা দেশে বয়ে যেতে পারে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। তবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শীত কমতে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। শীত পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আমরা আগের খবরটিতে যেটা বললাম যে রংপুরে এক ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে সেখানে এখন? দেখুন, এখন কিন্তু বিকেল সময়, তারপরে কিন্তু শীতের যে দাপটটা এটি কিন্তু আসলে কমে না এই উত্তরাঞ্চলে। তবে রংপুরে কিন্তু বরাবরই কিন্তু দেখবেন নভেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারির মধ্যে কিন্তু শীতের একটি প্রকট কিন্তু আকার ধারণ করে। এটি কিন্তু এই কারণে কিন্তু শীতের সাথে জুড়ে কিন্তু অনেক লোক কিন্তু এ পর্যন্ত কিন্তু তারা মারা গিয়েছে। যেমন শীতে হাত থেকে বাঁচতে গিয়ে খড়কুটো জ্বালিয়ে অসাবধানতার কারণে বেশি নারীরাই কিন্তু মারা গিয়েছে এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে। এটি কিন্তু 12 জন মারা গিয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, 2 ইউনিটে এখনো ভর্তি রয়েছে 32 জন। এটার ব্যাপারে প্রশাসন কি কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে সচেতনতার জন্য? দেখুন, আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রায় পর্যাপ্ত পরিমাণ কম্বল না দিলেও কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি 80,000 কম্বল রংপুর জেলাতে তারা বিতরণ করেছে এবং 10 লক্ষ টাকা তারা শুকনো খাবার এবং শিশুদের জন্য 2 লক্ষ টাকা এভাবে কিন্তু তারা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই আসলে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, বিভিন্ন সংগঠনও কিন্তু দেওয়া হচ্ছে। আমরা যেটা দেখতে পেরেছি এবং প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে কথা বলছি, তিনি কিন্তু 10,000 কম্বল বিতরণ করেছেন তাদের। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিছু কিছু বেতন উঠে এবং মানুষের কাছ থেকে টাকা উঠে
তারা কিন্তু কম্বল গায়ে বেতন করছেন। অর্থাৎ রংপুরে কিন্তু যে শীতের কারণে, শীতের তীব্রতার কারণে কিন্তু যেসব লোক মারা যাচ্ছে, অর্থাৎ গ্রামগঞ্জে যারা খেটে খাওয়া মানুষ যা চলতে পারছে না, তাদের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, অর্থাৎ উপজেলার পক্ষ থেকে তারা কিন্তু কম্বল বিতরণ করছেন। তারপরে কিন্তু রংপুর কম্বলের পাশাপাশি যেটা নিয়ে বললেন যে আগুনে অনেকজন মারা গিয়েছেন, প্রায় 12 জন, এ ব্যাপারে সচেতনতার জন্য কি প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, আসলে এই যে অর্থাৎ শীতের হাত থেকে বাইশ থেকে খড়কুটো চালিয়ে যেসব লোক মারা গিয়েছে, এটি কিন্তু সচেতনমূলক কিন্তু তাদের সাথে কথা বলা হয়েছে এবং মাইকিং করা হয়েছে এলাকাগুলোতে। এটি কিন্তু বেশি কিন্তু ঘটছে কিন্তু উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, লিলফাইমারি, লালমনিহাট এইসব জায়গাতে। কারণ হচ্ছে তাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আগুনের কাছে যাবে না এবং আগুন থেকে বিরত থাকবে, গরম কাপড় তারা পরিধান করবে, এমনটি কিন্তু বারবার সচেতনমূলক তারা কাজ কর্ম করে যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এবং বিভিন্ন সংগঠনও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু মানুষ বেশি ঠান্ডার কারণে কিন্তু তারা ভোরবেলা উঠেই কিন্তু আগুন তাপাতে গিয়ে এইসব ঘটনা ঘটছে। এখনও কিন্তু যেসব মেডিকেল আছেন তার ভেতরে কিন্তু আমরা যে জানতে পেরেছি এখন 8 জন তারা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, তাদের প্রায় 35-40 ভাগ তারা পুড়ে গেছে, এমনটি আসলে চিকিৎসার পক্ষ থেকে জানানো হয়েছে। এটি আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র, এটি কিন্তু আসলে বাইরেও দেখা গেছে যে আরও অন্য অন্য জায়গাতে কিন্তু তারা আগুন পোহাতে গিয়ে যারা দগ্ধ হয়েছে, এটি কিন্তু এ পর্যন্ত 1.5 মাসে 105 জনের খবর এসেছে, তার মধ্যে চিকিৎসা নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও, কিন্তু সেখানে রিপোর্ট করা হয়েছে 9 জনকে। এরকম কিন্তু চলছে রংপুরের এই সব উত্তর অঞ্চলে শীতের হাত থেকে বাঁচাতে গিয়ে তারা কিন্তু অগ্নিদগ্ধ হচ্ছে। তবে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে রংপুর সারা বাংলাদেশে কোথাও কিন্তু আগুনে দগ্ধ হয়ে কেউ কিন্তু মারা যায় না। অর্থাৎ উত্তরাঞ্চলে আপনি বুঝতে পারছেন যে সেক্ষেত্রে কিন্তু উত্তরাঞ্চলে শীতের প্রকোপটা অনেকটাই বেশি, কারণ সকালে কিন্তু কোনো কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না, এবং এই কারণে কিন্তু বাস যেগুলো চলাচল করছে, দূরপাল্লার গাড়ি সেটি কিন্তু অর্থাৎ তাদের সময়টি কিন্তু অনেকটাই কেল করছে। অর্থাৎ 2 ঘন্টার গাড়ি সেখানে কিন্তু 5 ঘন্টা যাচ্ছে, এরকম আসলে সময়গুলো যাচ্ছে। ট্রেনের অবস্থা কিন্তু একই অবস্থা, সব দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে শীতের প্রকোপের কারণে অর্থাৎ কুয়াশার কারণে রংপুরে কিন্তু আসলে জর্জর অবস্থা পড়ে আছে। সাধারণ মানুষ, গরিব যারা খেটে খাওয়া মানুষ, যারা কৃষক, তাদের কিন্তু অবস্থা এরকমই, অর্থাৎ আমরা শীতের সময় দেখতে পারি। ধন্যবাদ, রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। গাজীপুরের কালীগঞ্জে মাহমুদুল হাসান সৈকত নামে পুলিশের এক কনস্টেবলকে ইয়াবা সহ পুলিশ গ্রেপ্তার করেছে। গতরাতে উপজেলার ছেলাদি গ্রামের একটি ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানার ওসি AKM মিজানুল হক জানান, সৈকত নরসিংদী পুলিশ লাইনে কর্মরত। রাতে গোপন খবরে পুলিশ ছৈলাদি গ্রামে অভিযানে গিয়ে তার দেহ তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে 25টি ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে রাতেই মাদক আইনে মামলা হয়। সকালে পাঠানো হয় গাজীপুর আদালতে। চ্যানেলের নাব্যতা সংকটে বাধাগ্রস্ত হচ্ছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা আমদানি, আছে সঞ্চালন লাইন নির্মাণেও ধীরগতি। এসব সংকটে আগামী মাসে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ উদ্বোধনের কথা থাকলেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কলাপাড়ায় রামনাবাদ নদীর তীরে গড়ে উঠেছে একাধিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। কেবল পায়রাতেই উৎপাদন হবে 2640 মেগাওয়াট বিদ্যুৎ। এসব বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি বিদেশ থেকে আমদানি করা কয়লা, কিন্তু কয়লাবাহী বড় জাহাজ আসার জন্য পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে পর্যাপ্ত নাব্যতা নেই। অপেক্ষাকৃত ছোট জাহাজে ধারণ ক্ষমতার চেয়ে কম কয়লা আমদানি হচ্ছে, এতে পরিবহন ব্যয়ের পাশাপাশি বেড়েছে বিদ্যুৎ উৎপাদনের খরচ। অনেক বড় ভেসেল আনতেছি কিন্তু পার্শিয়ালি লোড করে আনতেছি, যেটাতে আলটিমেটলি কল ট্রান্সপোর্টেশন কস্টটা অনেক বেড়ে যাচ্ছে। তো পায়রা পোর্ট অলরেডি ড্রেজিংয়ের জন্য উদ্যোগ নিয়েছে, ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য, বাট সেটা যত দ্রুত না আসতেছে ততদিন পর্যন্ত আমাদের কোলের ট্রান্সপোর্টেশন কস্ট বাড়তে থাকবে, ওভারঅল আলটিমেটলি এটা বিদ্যুতের দামের উপর যে ইফেক্ট ফেলবে। তবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়াকে সফলতা হিসেবে দেখছেন বিদ্যুৎ সচিব। রামনাবাদ চ্যানেলের নাব্যতা বাড়াতে এরই মধ্যে ড্রেজিং করা হচ্ছে বলেও জানান তিনি। আগামী 27 তারিখে আমাদের 660 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করে পরীক্ষামূলকভাবে এটা আবার গ্রিডে দেওয়া হবে, এবং এটা 72 ঘন্টা উইদাউট ইন্টারাপশন এটা চালানো হবে। এটাও টেস্টিং, যাতে এটা আমরা পরীক্ষা করে দেখবো যে এটা চলছে কিনা, এবং এই পর্যন্ত ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হয়নি, এটা সঠিকভাবে কমিশনিং হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে দেশে স্থাপিত প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে সংযুক্ত হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোখলেসুর রহমান। মোখলেস, পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে নাব্যতা ফিরিয়ে আনার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কর্তৃপক্ষ এ ব্যাপারে কি বলছে?
যে আপনি জানেন যে বাংলাদেশের সর্বদক্ষিণের পটুয়াখালী জেলার ধানখালীতে 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইতিমধ্যেই পরীক্ষামূলক সঞ্চালন কার্যক্রম শুরু করেছে। আপনারা এও জানেন যে বঙ্গোপসাগরের যে রামনাবাদ চ্যানেল, সেই চ্যানেল দিয়ে প্রতিদিন একটি করে মাদার ভেসেল নোঙর করতে হবে এবং সেই কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে পোড়ানো হবে। কিন্তু রামনাবাদ চ্যানেলের নাব্যতা সংকটের কারণে বর্তমানে সেখানে মাদার ভেসেল প্রবেশ করতে পারছে না, ছোট ছোট জাহাজে করে এই কয়লাগুলো তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আনা হচ্ছে, সেক্ষেত্রে ব্যয় বাড়ছে এবং এই ব্যয়ভার কর্তৃপক্ষ বলছে এই ব্যয় বাড়ার কারণে বিদ্যুতেরও দাম বাড়বে। এদিকে তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের অপেক্ষায় আছে এবং উদ্বোধনকে সামনে রেখে কর্তৃপক্ষ আপনার নিয়মিত সঞ্চালন লাইনে পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে। এদিকে নাব্যতা সংকট দূর করার জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ যে বিষয়টা বলেছে আমাদেরকে, যে তারা ইতিমধ্যেই ক্যাপিটাল রেজিংয়ের জন্য কার্যক্রম বা উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু দৃশ্যমান কোনো কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি, তবে চলতি বছরে শুরু হবে এমনটা তারা আশা প্রকাশ করেছেন। এদিকে আগামী মাসে তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই পটুয়াখালী, গোপালগঞ্জ, পটুয়াখালী সদর এই দুই জেলায় যে গ্রিড উপকেন্দ্র করা হয়েছে, 400 মেগাওয়াট গ্রিড উপকেন্দ্র, সেই উপকেন্দ্রে ইতিমধ্যেই সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। পাশাপাশি পটুয়াখালী জেলার প্রতিটি উপজেলায় যে লাইনগুলো বিদ্যুৎ সঞ্চালন লাইনগুলো আছে সেগুলো তেল বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, দেখা হচ্ছে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি আছে কিনা। ইতিমধ্যে আপনারা জানেন যে পটুয়াখালী বরিশালের যে জাতীয় গ্রিড লাইন আছে সেই গ্রিড লাইনের নতুন কার্যক্রম অর্থাৎ সঞ্চালন লাইন নতুন করে করা হচ্ছে, যে কারণে প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উপকূলীয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। পাশাপাশি গোপালগঞ্জের যে মুকসিদপুর আছে, মুকসিদপুরে যেখানে যে উপগ্রিড কেন্দ্র আছে সেখানেও একটা ল্যান্ডিং স্টেশন আছে, সেই ল্যান্ডিং স্টেশনেও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করছে এবং এই বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে তারা তাদের সফল পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। আর যে বিষয়টা হলো যে পায়রা বন্দরের যে নাব্যতা সংকটের যে খারাপ অবস্থা আছে সেটা দূর করার জন্য ক্যাপিটাল রেজিংয়ের জন্য ইতিমধ্যেই 1300 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে এবং সেই টাকা ইতিমধ্যেই চায়নার সাথে তাদের চুক্তি হয়েছে যে তারা ক্যাপিটাল রেজিং করবে, এরকম একটা তথ্য আমাদের কাছে আছে। তো সব মিলিয়ে পায়রা বন্দরের যে বর্তমান পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা বন্দর এই দুই প্রতিষ্ঠানের এই যে চ্যানেল সেটা হলো সেই চ্যানেল নাব্যতা সংকট রয়েছে, এই নাব্যতা সংকটের কারণে কর্তৃপক্ষ কিছুটা হলেও সন্দিহান যে আগামী মাসে তাপবিদ্যুৎ কেন্দ্র সঞ্চালনে গেলে পরে যে পরিমাণ কয়লা প্রতিদিন দরকার হবে সেই পরিমাণের কয়লার যোগান এই চ্যানেল দিয়ে সম্ভব হবে কি না, এ নিয়ে একটা তাদের মধ্যে সংশয় রয়েছে। তবে যদিও বিদ্যুৎ সচিব বলেছেন যে এই সংশয় তারা ইতিমধ্যে কাটিয়ে উঠবেন এবং ওখানকার নির্বাহী প্রকৌশলী যেটা বলেছেন যে তারা ইতিমধ্যেই এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য তার অভ্যন্তরীণভাবে তারা বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। যদিও আপনারা জানেন যে এটি সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প এবং সেই অগ্রাধিকার প্রকল্পের ধারাবাহিকতা রক্ষায় তারা সব কর্তৃপক্ষই আন্তরিক এবং তারা যথাযথভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আপনারা দেখে থাকবেন যে। মোখলেসুর, ধন্যবাদ আপনাকে। মোখলেসুর রহমান যোগ দিয়েছিলেন পটুয়াখালী থেকে। পাবনার ভাঙুড়ায় নির্যাতনের পর স্ত্রীর চুল কেটে দেওয়ার ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে নারী এবং শিশু নির্যাতন আইন মামলার পর স্বামী শাহেদ ফকিরকে গ্রেপ্তার করা হয়। তবে অন্য দুই আসামি শাহেদের বাবা মালেক ফকির এবং মা শাহেদা খাতুন পলাতক আছেন। নির্যাতনের শিকার গৃহবধূর অভিযোগ, 10 বছর আগে শাহেদের সঙ্গে তার বিয়ে হয়, প্রায়ই তাকে মারধর করতেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার তাকে হাত পা বেঁধে মারধরের পর কেটে নেওয়া হয় মাথার চুল। পরদিন পালিয়ে মামার বাড়ি গেলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বজনদের দাবি, শাহেদ মাদকাসক্ত এবং পরকীয়া জড়িত। এসবের প্রতিবাদ করায় স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন তিনি। গৃহবধূ তাকে তার স্বামী পারিবারিক নির্যাতনের কারণে চুল কেটে দিয়েছে। যখন আমাদের কাছে সংবাদ আসে তখন ভাঙড়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ভিক্টিমকে উদ্ধার করে এবং মূল আসামি যিনি স্বামী
সে স্বামীকে গ্রেপ্তার করেছে। খুলনায় বোমাতুরি সরঞ্জাম সহ 90 জেএমবির 2 সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ জানায় ভোরে নগরীর গল্লামারি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রিমোট কন্ট্রোল, ল্যাপটপ, ব্যাটারি এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক নূর মোহাম্মদ অনিক খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষ এবং মুজাহিদুল ইসলাম রাফি পরিসংখ্যান চতুর্থ বর্ষের ছাত্র। পুলিশ বলছে খুলনার কৃষক লীগ অফিস এবং 5 আড়ংঘাটা থানার গ্যারেজ বোমা হামলায় অনিক এবং রাফি জড়িত। লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার বিনিময়ে গ্রাহক প্রতি 2 থেকে 20 হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দালাল চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন এই কাজে স্থানীয় জনপ্রতিনিধির পাশাপাশি বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ। লক্ষ্মীপুরের রামগতিতে গত বছর নভেম্বরে শুরু হয় পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন। সে সময় গ্রাহকদের কাছ থেকে 2 থেকে 20 হাজার টাকা করে আদায় করে দালাল চক্র। চলতি মাসে উপজেলার নোমানাবাদ ও কোডে কলোনি এলাকায় সংযোগ দেয়া শুরু হলে সেখানেও টাকা আদায়ের অভিযোগ বাসিন্দাদের। অথচ মিটার বাবদ 450 টাকা ছাড়া গ্রাহকের কাছ থেকে কোনো টাকা নেয়ার নিয়ম নেই। চাই স্যার 100 টাকা কাম করি, নামনা কোম্পানির দিন 100 টাকা করে দে, আপন 3000 করে নিছে। কয় ইঞ্জিনিয়ারের দিতে হয়, তারপরে দি কন্ট্রাক্টরের দিতে হয়, গায় মা দিতে হয়, কারণ কি? দালালেরা বিভিন্ন ইয়া করি, 1 মিটারের থেকে 2000-3000 বা 10000-5000 এইভাবে যে ক্ষেত্রে যেমনি লইতে হচ্ছে। রামগতির পাশাপাশি সদর উপজেলা কমলনগর, রায়পুর ও রামগঞ্জেও গ্রাহকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হয়েছে। তা ফেরত পেতে বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সরকারি দপ্তরে জানিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। 20000 টাকার কম মানে না, এবং লাস্ট পর্যন্ত আমরা সরকারে আমরা এটা আবেদন জানাইছি, বলছে বিনয় হয়েছে, কারণ যাবে খালি মিটারের টাকাটা নিবে। গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার কাজে বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির যোগসাজশের অভিযোগ থাকলেও তা অস্বীকার করছেন তারা। ফলস কথা, মিথ্যে কথা, আর এটার মধ্যে আমি জড়িত নই। বিভিন্ন সময় অভিযোগ আসছে, এর আগেও একটা অভিযোগ আসছে, আমরা উপজেলা থেকে আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছিলাম আমাদের যুব উন্নয়ন অফিসারকে দিয়ে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। যাতে এলাকার জনগণ প্রতারিত না হয় সেজন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, এবং যেখানে যে ঘটনায় পাচ্ছি আমরা তদন্ত করে সেটা আইনের আওতায় নিয়ে আসছি। লক্ষ্মীপুরের 5 উপজেলায় পল্লী বিদ্যুৎ সংযোগের গ্রাহক চাহিদা 3,60,000, এরই মধ্যে সংযোগ পেয়েছেন 3,15,000 গ্রাহক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পুরনো, যারা আসলে জড়িত বলা হলো, খবরে বলা হলো যে অল্প সংখ্যক লোকজন জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হওয়ার কারণ কি? আসলে আমি কিন্তু আজকে এই বিষয়ে কথা বলেছি যে এখানকার পল্লী বিদ্যুৎ যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে গত কিছুদিন আগেও কিন্তু এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে দুদকের কাছে যে একটি অভিযোগ দিয়েছে গ্রামবাসী বা গ্রাহকরা, পরে তারা বিভিন্নভাবে তদন্ত করে সত্যতা পাওয়ার পরে কিন্তু 118 জন গ্রাহকের যে টাকা নেওয়া হয়েছে তার থেকে কোনো অভিযোগ পান, তাহলে তারা বলছেন তারা কিন্তু ব্যবস্থা নেবেন এবং টাকা ফেরতের ব্যবস্থা করবেন। কিন্তু আমি তাদের কাছে জানতে চেয়েছি যে তাদের বিরুদ্ধে, অফিসের বিরুদ্ধে যে কর্মকর্তা প্রকৌশলী রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ, এই বিষয়ে কিন্তু তারা বলছেন যদি এই বিষয়ে কোনো অফিসের কোনো কর্মকর্তা জড়িত থাকে বা কোনো কর্মচারী জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এখানকার যিনি পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রয়েছে জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহজান কবির। কিন্তু পাশাপাশি যদি আমি বলি আজকেই কিন্তু আমি রামগতি যে পোড়াগাছা, নোমানাবাদ এবং যে কদক কলোনি বা চরমি চরবাদাম কয়েকজন গ্রাহকের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে আসলে এখানকার এক ধরনের দালাল চক্র রয়েছে, যেমন স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন বা মেম্বাররা রয়েছেন, তারাই কিন্তু আসলে তাদের নেতৃত্বে কিন্তু এইসব টাকা তোলা হয়। কুটি বসানোর সময় এক ধরনের টাকা নেওয়া হয়, আবার নতুন সংযোগ দিতে গেলে আরো ধরনের টাকা নেওয়া হয়। তারা কিন্তু বিভিন্ন অফিসের কর্মকর্তা বা কর্মচারীদের কথা বলে বা ঠিকাদারের যে প্রতিষ্ঠান রয়েছে তাদের কথা বলে টাকা তুলছে, এমনকি এলাকাবাসী আমাদেরকে অভিযোগ করে বলেছেন। কিন্তু আসলে পাশাপাশি প্রতিনিয়ত কিন্তু এই ধরনের অভিযোগ অব্যাহত রয়েছে, কিন্তু আসলে কাজের কাজ বাস্তবে তার প্রতিফলন কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে প্রতিনিয়ত কিন্তু সাধারণ গ্রাহক যারা রয়েছেন তারা কিন্তু খুব প্রকাশ করেছেন
দ্রুত যেন তাদের যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে যেন এই টাকার যেন সেরকমই মনে করছেন। ধন্যবাদ সহকর্মী আব্বাস হোসেন যোগ দিয়েছিলেন লক্ষ্মীপুর থেকে। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধের দুই মাসে আর কোনো শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটেনি, এতে সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবকেরা। তারা বলছেন নির্যাতনের শিকার হয়ে আগে কিছু শিক্ষার্থী ঝরে পড়তো, যা এখন আর হবে না। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম ফাহিম, গত বছর প্রথম বর্ষে এই শিক্ষার্থীকে র্যাগিংয়ের নামে নির্যাতন করে হাত ভেঙে ফেলা হয়। উপরে বেচের ভাইয়েরা আমাদেরকে মানান হলের ছাদে নিয়ে মানে পাশবিক নির্যাতন করে, যার কারণে আমার হাতটা ভেঙে যায়। ভার্সিটির প্রতি অন্যরকম একটা ইচ্ছা ছিল যে ভার্সিটি যাবো, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি, কিন্তু এরকম একটা ঘটনা এটা আসলে কোনো ছাত্রই চায় না। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। দাবির মুখে গত বছর 15 নভেম্বর র্যাগিং নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে র্যাগিং কিন্তু একটা সামাজিক বিধিতে পরিণত হয়ে গেছে। হঠাৎ করে নতুন একটা পরিবেশে এসে যদি হুমকি ধামকির মধ্যে পড়ে, মারধর খায়, সে কিন্তু ওই পরিবেশ মেনে নিতে পারে না। এরপর ক্যাম্পাসে আর কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি, এতে সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থীরা। এখন বর্তমানে এটা টোটালি নাই আমাদের ক্যাম্পাসে। অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে নিয়মগুলি করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাবেন ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় পোস্টারিং করে দেওয়া হয়েছে যে র্যাগিং করা যাবে না। আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার র্যাগিং এর কার্যক্রম হবে না, এবং আমরা অনেক খুশি। আমরাও চাই না কোনো শিক্ষার্থীকে, নতুন শিক্ষার্থীকে র্যাগিং দেওয়া হোক। র্যাগিং এর ঘটনায় ভাসানী বিশ্ববিদ্যালয়ে গত বছর 7 জন আর 2018 সালে 4 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কক্সবাজারের কুতুবদিয়ায় চালু হলো ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা। কুতুবদিয়ার বড়ঘুপ ইউনিয়নের সেবার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক। তিনি জানান, এজেন্ট ব্যাংকিংয়ের মধ্য দিয়ে দ্বীপ এলাকার মানুষ তাদের সব লেনদেন খুব সহজে করতে পারবে। এখন আর টাকা লেনদেনের জন্য কাউকে শহরে যেতে হবে না। বর্তমান সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে যেসব পদক্ষেপ নিচ্ছে, এসব তারই প্রতিফলন বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র বাংলাদেশের আয়োজন এ পর্যন্তই। আমাদের খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ।